খুব আদর করে ছেলেকে খেলার জন্য দোলনা বানিয়ে দিয়েছিলেন বাবা, কিন্তু এই দোলনাই যে ছেলের কাল হয়ে দাঁড়ালো। ঘটনা বেলুনিয়ার। দোলনা কেড়ে নিল 8 বছরের এক শিশুর প্রাণ, যে শিশুটি কিছুক্ষণ আগেও বাড়ির সকলের সাথে খেলাধুলা করছিল। সে শিশুটি দোলনার দড়ি পেঁচিয়ে গলায় ফাঁসি লেগে মৃত্যু। ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন সহ এলাকাবাসী। শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল। ঘটনাটি ঘটে সোমবার বেলুনিয়া থানাধীন চিত্তামারা পুরনো বাজার এলাকার নিজের বাড়িতে। জানাজায় বাড়ির উঠোনে একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে দোলনা তৈরি করে দিয়েছিলেন বাবা। এই দোলনায় দুলতে গিয়ে বিকেলে দোলনার দড়িতে গলা পেঁচিয়ে মৃত্যু হয় শিশুটির। বাড়ির লোকজনেরা জানান, সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগেও তার জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল। মোবাইল দেখতে দেখতেই চোখের পলকে সেখান থেকে দোলনা চড়তে চলে যায়, আর তখনই বাধে বিপত্তি। সত্যজিৎকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পান সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে। সত্যজিৎকে এভাবে দেখতে পেয়ে শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার। চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলুনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। কি হয়েছিল ঘটনা? বাচ্চাটা আমার লোক আসিল। আচ্ছা, আমি তো নেছি, আমার থেকে মোবাইল চাইরে বাড়ির গেছে। বাড়ির যাই আমি স্নান করতাম, আমি স্নান করে গেছি, ফের মা তারা দেখলাম ঠিক করে আছে। আমরা ঠিক করে গেছি, দেখেছি এই অবস্থা। কী দেখছেন যে মানে দড়ি গুলো নিতে হাসারিছে? কি ঝুলো নিয়ে আছে? মানে ঝুলন্ত কিটা? আইডিয়া প্লাস্টিকের গুলো, মানে খেলতো লাগছিল ঝুলন ঝুলন। এটা কি গাছে লাগানো আসিল? গাছে লাগাইনি, মানে গাছের মধ্যেই পেঁচা গেছে। গাছের মধ্যেই পেঁচা গেছে। বাড়ি কোন জায়গায়? কি কারণে জানা গেছে ম্যাডাম? জানছেন নি বাড়ির লোকের কাছ থেকে? বাচ্চাটার বয়স কত? নাম জানেন বাচ্চা? সত্যজিৎ রুদ্রপাল। বাড়ি?